আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি যাচ্ছি এডিসি মার্কেটে। এডিসি মার্কেট থেকে আমি হচ্ছে আমার ফেস ওয়াশ কিনবো, আমার ফেস ওয়াশ শেষ, আর সামান্তা সিজা ওদের কিছু জরুরি জিনিসপত্র যেমন খাতা পেন্সিল কলম এসব কিনবে। তো চলুন তাহলে এডিসি মার্কেট থেকে ঘুরে আসি। মূলত আমি এখানে এসেছি বিডি বাজেট বিউটিতে যাব। এখান থেকে আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কিংবা হচ্ছে মেকআপ প্রোডাক্টসগুলি কিনে থাকি। এখানকার আইটেমগুলি খুবই ভালো, এখানকার প্রোডাক্টসগুলি এত ভালো যে 100% জেনুইন, এবং চোখ বন্ধ করে এদের প্রোডাক্টসগুলি ইউজ করা যায়। এদের প্রোডাক্টসগুলি খুবই নির্ভরযোগ্য, অন্তত আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, দাম একটু বেশি। যেমন আজকে আমি যেই ফেস ওয়াশ নিতে এসেছি, এটার প্রাইস কিন্তু হচ্ছে 2000 টাকা। তো আজকে অবশ্য ওদের একটা অফার চলছে, আমি একটা যদি 2000 টাকার প্রোডাক্ট কিনি আরেকটা ফ্রি পাব। আমার কেনাকাটা শেষ, এবার সামান্তা সিজা হচ্ছে লাইব্রেরি থেকে ওদের কিছু প্রয়োজনীয় কলম খাতা এসব কিনবে। কি কলম নিবা? দেখো কোন কলম। সামান্তা সিজা প্রত্যেকবার যা করে এখনো তাই করছে, কেনাকাটাচ্ছে, বেশি দেখাশোনাই চলছে ওদের। সব কিছু ধরে ধরে আগে দেখবে, পরে কিনবে। এটা কি, এটা কি, এটা কি ডায়েরি নাকি খাতা? হ্যাঁ না, সিজাকে বলতেছি। এখানে এসে নুদ্রা আর নুদ্রার আম্মুর সাথে দেখা হয়ে গেল। যাক, ভালোই হলো, একসাথে দেখা সাক্ষাৎ হলো, কেনাকাটা চলছে। নুদ্রাও লাইব্রেরি থেকে কিছু একটা কিনতে এসেছে। ও গরু দেখে বই কিনবে। এই শোনো, উপরে উঠবা ভাবি, উপরে উঠবেন, উপরে ড্রেস ড্রেস ভাবি যাবি, দেখবেন, চল। সামানটাকে ধরো। বরাবরের মতো একটা কিছু শপিং করতে আসলে হচ্ছে এক দোকান থেকে কিনি, কিন্তু দেখি হচ্ছে 10টা দোকান, না কিনলেও 10টা দোকান ঘুরে ওই দিকে না এইদিকে। আজকেও সেটাই হবে, যদিও ড্রেস কেনার কোনো প্ল্যান নাই, ছিল না, তো ড্রেসও দেখবো, যদি পছন্দ হয় হয়তো বা কিনবো, পছন্দ না হলে তো নাই। এই প্লাজোগুলি কিন্তু সুন্দর দেখছো, হ্যাঁ, কিন্তু দাম কত জানো? এক একটা 1200-1800 এরকম করে, অনেক প্রাইস। এই কুর্তিগুলি প্রাইস কোথায় দেখো? এই ভাবি দেখেন তো এগুলি প্রাইস, এটা বন্ধ না, এখানে হেঁটে নামতে হবে। এই পড়বে ভাবি, ও সব সময় শুধু পড়ে না, যেখানে গেলো আমি দেখলাম ও শুধু পড়ে। তো যেহেতু নুদ্রার সাথে ভাবির সাথে দেখা হয়ে গেল, তো বাচ্চারা বায়না ধরলো যে ফুচকা খাবে। ধানমন্ডির আশেপাশে যারা থাকেন তারা হয়তো বা চিনবেন কিংবা জানবেন, স্টার কাবাবের ঠিক অপোজিটে একটা ফুচকাওয়ালা আছে, বসে সে, এখান থেকে সবাই ফুচকা খায়। স্ট্রিট ফুড যারা পছন্দ করে তারা এই ফুচকাওয়ালার কাছে অ্যাট ফার্স্ট যায়। এখানে আমরাও যাচ্ছি, ফুচকা খাবো।
না না দূরে অনেক দূরে তো ফুচকা অর্ডার করে আমরা অপেক্ষা করছি ফুচকার জন্য এখানে দই ফুচকা আর রেগুলার ফুচকা পাওয়া যায় তো আমরা কেউ দই ফুচকাটা খাবো না রেগুলার ফুচকা খাবো আসলে বাচ্চারা দই ফুচকা পছন্দ করে না কেউ রেগুলার ফুচকাটাই ওরা বেশি পছন্দ করে এই যে চারটা এই নাও নাও এতে চার জনের চারটা না না ওর দুইটা না তোমার একটা আছে ওরটা ওকে দিয়ে দাও এই সামন্তা ওরটা ওকে দিয়ে দাও ও নুজার কাছে সবাইটাই দেয় আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ